হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আই স্কুল আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমরা শুরু করছি একাদশ শ্রেণীর কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স নাম্বার নিয়ে এর আগে আমরা বেশ কয়েকটা ভিডিও তৈরি করেছি যেখানে আমরা অ্যাসেন দে বইয়ের এমসি কিউ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের এক থেকে সতেরো দাগ আমরা সমাধান করেছি আজকের পর্বে আমরা শুরু করছি আঠেরো নম্বর কোশ্চিন থেকে ঠিক আছে তো তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখো নি তোমরা প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নাও তাহলে তোমাদের কমপ্লেক্স নাম্বার বুঝতে অনেকটা সহজ হবে তো চলো আমরা শুরু করছি আঠেরো নম্বর কোশ্চেন আঠেরো নম্বর কোশ্চেন বলেছে যে একের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে দেখাও যে এক নাম্বার ওয়ান মাইনাস ওমেগা ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওমেগা টুয়ার ফোর ইন্টু ওয়ান মাইনাস ওমেগা টু এর ফাইভ ইকোয়ালস টু নাইন ঠিক আছে তো আমরা করছি আঠারো নম্বর আঠারো এক নম্বর আঠেরোর ওয়ান মাইনাস ওমেগা সরি ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওমেগা টু দর ফোর ইন্টু ওয়ান মাইনাস ওমেগা টু দর ফাইভ ইকলু কত দেখাতে হবে যে নাইন যেখানে কি কী অমেগা হচ্ছে একের একটা একের ঘনমূল ঠিক আছে অমেঘা হচ্ছে একের কাল্পনিক ঘনমূল আচ্ছা একের কাল্পনিক ঘনমূল মানে কি বলো দেখি একের কাল্পনিক ঘনমূল হচ্ছে এটা সমস্যা আমরা যদি ধরি এক্স ধরি এখান থেকে আমরা সমাধান করে পাবো কি এক্স ওয়ান ইকোয়ালস টু এক্স কিউব এখান থেকে পাবো 1 কিউব মাইনাস ওয়ান টু জিরো ঠিক আছে এটাকে ভাঙাবো আমরা সূত্র এক কিউব মাইনাস বি সূত্র এ এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার এখান থেকে আমরা সমাধান করব পাচ্ছি এক্স মানস এক্স তার এক্স আর এখান থেকে সমাধান পাবো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস প্লাস মাইনাস ফোর বি স্কোয়ার মানে ওয়ান মাইনাস ফোর এসে বাই টু তার মানে মাইনাস ওয়ান প্লাস মাইনাস মাইনাস থ্রি রুট থ্রি বাই টু এটাকে লিখছি মাইনাস ওয়ান প্লাস মাইনাস আই রুট থ্রি বাই টু ঠিক আছে এটা তো হচ্ছে বাস্তব এবার এটা হচ্ছে কাল্পনিক ঠিক আছে আমরা এ এদের যে কোনো একটাকে ওমেগা ধরছি ওমেগায় করে যদি মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি বাই টু ধরি তাহলে ওমেগা স্কোয়ার সমান সমান কী হবে মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি বাই টু এটা প্লাস এটা মাইনাস এবার মাইনাস যদি এটা ধরি তাহলে প্লাসটা ওটা হবে ঠিক আছে আর কী হবে আর হবে কি যে ওমেগা কিউব সমান সমান হবে ওয়ান ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান হবে জিরো ঠিক আছে তাহলে ওমেগা যদি একটা কাল্পনিক ঘনমূল হয় একের তাহলে ওমেগা কিউব সমান সমান কত হচ্ছে ওয়ান আর ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকোয়ালস টু হচ্ছে জিরো ঠিক আছে তো এই এই দুইটা আমাদের সূত্র আমাদের এখানে কাজে লাগাব তো আমরা কী করছি বলো দেখি এখান থেকে সমান সমান লিখছি ওয়ান মাইনাস ওমেগা इन्टू वन माइनस ओमेगा स्क्ोर इंटू वन माइनस ए देखो ओमेगार पवारे कत आज फोर तिखते ओमेगाब इंटू ओमेगा ओमेगा ओमेगाब इंटू ओमेगा एखे लिखी वन माइनस ओमेगा ओमेगाब इंटू ओमेगा स्क्ोर तैना समान समान पाची कहो देखी वान माइनस ओमेगा इंटू वन माइनस ओमेगा स्क्ोर ইন্টু ওয়ান মাইনাস ওমেগা কিউ মানে কি ওমেগা কিউ মানে হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে সেই সেইভাবে আমরা বসালে এখানে পাচ্ছি ওমেগা আর ওয়ান মাইনাস এখানে সেম ওমেগা স্কোয়ার তাহলে দেখো দেখি ওয়ান মাইনাস ওমেগা ওয়ান মাইনাস ওমেগা হচ্ছে দুইটা আর ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার হচ্ছে দুটা তাহলে আমরা কী লিখছি ওয়ান মাইনাস ওমেগা তার হোল স্কোয়ার আর ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার ঠিক আছে সমান সময় এটা ভাঙাবো কী হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে ওয়ান মাইনাস টু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এখানে হচ্ছে ওয়ান মাইনাস টু ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দুয়ার ফোর ঠিক আছে ঠিক এখানে আবার ওই একই রকম করবো এখান থেকে পাচ্ছি ওয়ান মাইনাস টু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস টু ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব ইন্টু ওমেগা সমান সমান এখানে দেখো কী করছি দেখো ওয়ান প্লাস ওমেগাটা একসাথে নিচ্ছি ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার একসাথে নিলাম মাইনাস টু থাক এখানে করছি ওয়ান মাইনাস টু স্কোয়ার প্লাস ওমেগা ঠিক আছে এবার কী করবো বলো দেখি এই যে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমে ওমেগা স্কোয়ার থেকে কী পাচ্ছি আমরা দেখি ওয়ান প্লাস ওমেগা সমান সময়ান ওয়ান প্লাস ওমেগা সমান সমান কী হবে ওয়ান প্লাস ওমেগা সমান সমান হয়ে যাবে সরি হ্যাঁ ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান কী হবে মাইনাস ওমেগা ঠিক আছে তো সেটা লিখবো সমান সমান এটা সমান মাইনাস ওমেগা আর মাইনাস টু ওমেগা তো ছিলই ঠিক আছে এখানেও ঠিক এরকম লিখবো ওয়ান প্লাস ওমেগা ওয়ান প্লাস ওমেগা মানে কি ওয়ান প্লাস ওমেগা মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার তাই না তাহলে ওয়ান প্লাস ওমেগা সময় সময় লিখছি মাইনাস ওমেগা স্কোয়ার আর মাইনাস টু ওমেগা স্কোয়ার তো ছিলই ঠিক আছে না সামান সমান দেখো কত হবে মাইনাস থ্রি ওমেগা স্কোয়ার ইন্টু মাইনাস থ্রি ওমেগা সরি এটা ওমেগা স্কোয়ার না ওমেগা আর এখানে ওমেগা স্কোয়ার ঠিক আছে আমরা গুন করছি মাইনাসে মাইনাসে প্লাস তিন তিনে নাইন আর ওমেগা আর ওমেগা স্কোয়ার হচ্ছে ওমেগা কিউব আর ওমেগা কিউব মানে কী বলো দেখি ওয়ান কত পারছি আমরা নাইন তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল ঠিক আছে ব্যাস তাহলে আমাদের আমাদের আঠারোর এক নম্বরটা প্রমাণ করা হয়ে গেল এবার দেখছি আমরা দুই নম্বর কোশ্চিন দুই নম্বর কোশ্চেন কী বলেছে যে ওয়ান প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকলো দেখাতে হবে ফোর তো চলো আমরা শুরু করি আমাদের কাজে লাগবে কোনটা বলো দেখি এই যে এই সূত্র দুটা যেটা আমি বক্স করে দিলাম এই দুটোই কাজে লাগবে আর একটা কী করে আসলো সেটা আমি তো এক্ষুনি দেখিয়ে দিলাম তোমাদেরকে তাহলে আঠেরোর দুই নম্বর তাই না ওয়ান প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কত দেখাতে হবে ফোর এটা সমান সমান ফোর দেখাতে হবে তো আমরা কী করছি এবার দেখো वन प्लस ओमेगा मैं कि वन प्लस ओमेगा मैं माइनस ओमेगा स्कोयर सरणसरण कर माइनस ओमेगा स्कोयर माइनस ओमेगा स्कोर छे एक देखो वन प्लस ओमेगा स्कोयर मैं कि वन प्लस ओमेगा स्कोर मैं माइनस ओमेगा माइनस ओमेगा माइनस ओमेगा एक तेल क्यों माइनस टू ओमेगा स्कोयर और एक हम माइनस टू ओमेगा তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস দুই দুই গুণ করলে চার আর ওমেগা কিউব ওমেগা কিউব মানে হচ্ছে ওয়ান তাহলে কত হয়ে গেলো চার ব্যাস হয়ে গেলো সমান করা হয়ে গেলো দুই নম্বরটা খুবই ছোটো ঠিক আছে এবার তিন নম্বর তিন নম্বর কী বলেছে যে থ্রি প্লাস থ্রি ওমেগা প্লাস ফাইভ ওমেগা স্কোয়ার ইক পাওয়ারে সিক্স সমান সমান দেখাতে হবে কি থ্রি প্লাস ফাইভ ওমেগা প্লাস থ্রি ওমেগা স্কোয়ারের সিক্স সমান 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 সিক্সটি ফোর তোমার চেষ্টা করছি তিন নম্বর থ্রি প্লাস থ্রি ওমেগা প্লাস ফাইভ ওমেগা স্কোয়ার তার পাওয়ারে সিক্স সমান সমান কী দেখাতে হবে যে থ্রি প্লাস ফাইভ ওমেগা প্লাস থ্রি ওমেগা স্কোয়ার তার সিক্স সমান সমান আমাদের কী করতে হবে সিক্সটি এটা প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে আমরা একটা নিচ্ছি এই যে এটা নিব আগে এটা সমান সমান থ্রি ওমেগা ওমেগা তারপরে সিক্স এটা সমান সমান আমরা প্রমাণ করব আগে কী করা যায় আমাদের যে এই যে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান জিরো আছে আর কি আছে ওমেগা কিউব সমান সমান ওয়ান আছে এই দুটাই আমাদের কাজে লাগাতে হবে তো দেখো এখান থেকে কী করা যায় থ্রি প্লাস থ্রি ওমেগা প্লাস থ্রি ওমেগা স্কোয়ার প্লাস টু ওমেগা স্কোয়ার লেখা যায় না তারপরে সিক্স এবার এখান থেকে আমার থ্রি কমন নিচ্ছি থাকছে কত ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস টু ওমেগা স্কোয়ার গোটার পরে কত সিক্স সাধারণ সমান কত ওয়ান প্লাস ওমেগা ওমেগা স্কোয়ার তাহলে এখানে হচ্ছে আমাদের কি জিরো প্লাস টু ওমেগা স্কোয়ার তার পাওয়ারে সিক্স তার মানে কত টু এর পাওয়ার সিক্স টু এর পাওয়ার সিক্স মানে কত দুই দু চার চার দুগুণা আট আট দুগোনে ষোলো ষোলো দুগুণে বত্রিশ বেশ দুগুণা চৌষট্টি সিক্সটি ফোর সিক্সটি ফোর আর ওমেগা পাওয়ারে কত ছয় দুগুণে বারো এটা মানে কি সিক্সটি ফোর আর বারো মানে কি ওমেগা কিউব তারপরে চার সিক্সটি ফোর ইন্টু ওমেগা কিউ মানে ওয়ান তারপরে ফোর তার মানে থাকলো কত সিক্সটি ফোর ঠিক আছে তাহলে আমাদের এই পক্ষটা হয়ে গেলো কিন্তু সমান সমান এবার এটা সমান সমান দেখাতে হবে সিক্সটি ফোর তো আমরা লিখছি এরপর এরটা এটা আমাদের হয়ে গেল থ্রি প্লাস ফাইভ ওমেগা প্লাস থ্রি ওমেগা স্কোয়ার তার পাওয়ারে সিক্স সমান সমান কী করবো ঠিক একই রকমভাবে করছি এখানে থ্রি প্লাস থ্রি ওমেগা প্লাস থ্রি ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা এই যে এটা ফাইভটাকে থ্রি ওমেগা প্লাস টু ওমেগা করেছি পাওয়ারে সমান সমান কত কী কমান যায় এখানে ঠিক আগের মতো এখানে তিন কমান যাবে তিন কম তিন কমন নিলে ব্র্যাকেটে থাকছে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস টু মেগা পাওয়ার কত সিক্স সমান সমান এটা মানে জিরো জিরো প্লাস টু তার পাওয়ারে সিক্স টু মানে কত সিক্সটি আর ওমেগা পাওয়ারে সিক্স সিক্সটি ফোর ওমেগা আর পাওয়ারে সিক্স এটা কী লেখা যায় ওমেগা কিউব তার হল স্কোয়ার আমরা তাই লিখছি ওমেগা কিউব তার হল স্কোয়ার আর ওমেগা কিউব মানে কি ওয়ান তার স্কোয়ার্সটি ফোর তাহলে আমাদের কী হলো প্রমাণ করা হয়ে এলো ঠিক আছে তিন নম্বরটা হচ্ছে এইবার আমরা যাচ্ছি চার নম্বর কোয়েশ্চিন ঠিক আছে চার নাম্বারটা কী বলেছে যে আমাদের দেখাতে হবে এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওয়াই এক্স ওমেগা প্লাস ওয়াই প্লাস জেড ওমেগা স্কোয়ার ইকোয়াল টু ওমেগা দেখাতে হবে চার নাম্বার কোশ্চেন এক্স ওমেগা স্কোয়ার ওয়াই ওমেগা প্লাস জেড এক্স ওমেগা প্লাস ওয়াই প্লাস জেড ওমেগা এটা সঙ্গে কী দেখাতে হবে ওমেগা ঠিক আছে তো দেখো আমরা কী করছি আমাদের দেখো খালি ওমেগা আছে না তাহলে এমন কিছু করতে হবে যেন এক্স ওয়াই যেগুলো আছে সেগুলো ভ্যানিশ হয়ে যায় সেগুলো কাটাকুটি চলে যায় খালি ওমেগা থাকে ঠিক আছে তো আমরা কী করছি নিচে যা আছে তাই লিখছি এক্স ওমেগা প্লাস ওয়াই প্লাস জেড ওমেগা ঠিক আছে উপরে কী করছি দেখো এক্স ওমেগা স্কোয়ার ছিল থাক ওয়াই ওমেগা ছিল থাক প্লাস জেড দেখো জেড ইন্টু ওয়ান জেড ইন্টু ওয়ান ওয়ান মানে কি এবার ওমেগা কিউব তা লিখছি জেড ইন্টু ওমেগা কিউব লেখা যায় না অমেগা কিউব মানে তো ওয়ান তাহলে জেড ইন্টু ওয়ান জেডই থাকলো এইবার দেখো কী কমান যায় উপরে এখানে ওমেগা কিউ স্কোয়ার আছে এখানে অমেগা আছে আর এখানে অমেগা কিউব তাহলে ওমেগা কমানো যাবে থাকবে কত অমেগা কমন নিলে এক্স ওমেগা প্লাস ওয়াই প্লাস জেড এটা ওমেগা স্কোয়ার ছিল জেড ওমেগা ওমেগা স্কোয়ার ঠিক আছে বাই এক্স ওমেগা প্লাস ওয়াই প্লাস জেড ওমেগা স্কোয়ার ঠিক আছে এবার দেখো এটা এটা কেটে গেল থাকছে কত ওমেগা তাহলে আমাদের চার নম্বরটা প্রমাণ করা হয়ে গেলো ঠিক আছে वो ले ना पास नंबर क्वेश्चन पास नंबर क्वेश्चन क्यों बोले जो जे एक्स प्लस वाई तर होल स्क्वायर प्लस एक्स ओमेगा प्लस वाई ओमेगा स्क्वायर तर होल स्क्वायर प्लस एक्स ओमेगा स्क्वायर प्लस वाई ओमेगा तर होल स्क्वायर इक्वल्स टू दिखाता है वे सिक्स एक्स वाई अच्छा पास नंबर एक्स <coughs> প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগা তার হোল স্কোয়ার সমান সমান দেখা দেবো তো সিক্স এক্স ওয়াই ঠিক আছে তা আমরা কী করছি তিনটাকে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে ভাঙাবো एट समान समानी एक्स स्कोर प्लस टू एक्स वाई प्लस वाई स्कोयर ठीक है प्लस एटार स्क्र मैं एक्स स्कोर ओमेगा स्कोयर प्लस टू इंटु एक्स ओमेगा वाई ओमेगा स्कोयर प्लस तरह होल स्कोयर मैं वाई वाइ स्क्र ओमेगार पावर फोर हेलो यटार देखो प्लस एक्स ओमेगा पावर फोर प्लस टू इन एक्स ओमेगा वाई ओमेगा प्लस वाई स्क्वायर ओमेगा स्क्वायर ठीक है समान समान स्क्वायर प्लस टू एक्स वाई प्लस वाई स्क्वायर प्लस एक्स स्क्वायर ओमेगा स्क्वायर প্লাস এবার দেখো এখানে কথা হবে টু এক্স ওয়াই আর এখানে কি আছে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মানে ওমেগা পাওয়ারে কিউব আর ওমেগা কিউব মানে আছে ওয়ান তো মানে লিখছি কি টু এক্স ওয়াই ঠিক আছে প্লাস এখানে দেখো ওমেগার পাওয়ার ওয়াই হ্যাঁ ওয়াই স্কোয়ার ইন্টু ওমেগার পাওয়ারে ফোর এবার ওমেগার পাওয়ারে ফোর মানে কি ওমেগা কিউব ইন্টু ওমেগা এবার ওমেগা কিউব মানে আছে ওয়ান তো আমরা লিখছি ওয়াই স্কোয়ার ইন্টু ওমেগা ঠিক আছে প্লাস এখানে এক্স স্কোয়ার ইন্টু ওমেগা প্লাস এখানে টু এক্স ওয়াই ওমেগা কিউব ইন্টু ওমেগা মানে ওমেগা কিউব ওমেগা স্কোয়ার ওমেগা মানে কিউব মানে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার ঠিক আছে সমান সমান দেখো এবার আমরা যোগ বেগ করা যায় কি না কমন কিছু যায় কি না টু এক্স ওয়াই টু এক্স ওয়াই টু এক্স ওয়াই তাহলে কত হবে সিক্স এক্স এবার স্কোয়ার এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে তাহলে আমরা এক্স স্কোয়ার কমন এক্স স্কোয়ার কমন নিলাম থাকছে কি ওয়ান ওমেগা স্কোয়ার ওমেগা এবার দেখো ওয়াই স্কোয়ার কমন নেব ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নিলাম

এটা আমাদের ঠিক আছে এর পরের অঙ্কে আমরা যাচ্ছি এটা হচ্ছে আঠেরোর ছয় নম্বর আজকে আমরা ছয় নম্বর থেকেই করব এটা হচ্ছে আজকের আমাদের লাস্ট অঙ্ক তো এখানে কি বলেছে যে এক্স প্লাস এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জের ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস আমরা অঙ্কটা টুকেই নিই छः नम्बर एक्स प्लस वाई ओमेगा प्लस जेड ओमेगा स्क्ोर तरह स्कोर प्लस एक्स ओमेगा प्लस वाई ओमेगा स्क्ोर प्लस जेड तार्कोर प्लस एक्स ओमेगा स्कोयर প্লাস ওয়াই প্লাস জেড ওমেগা তার হল স্কোয়ার সমান সমান দেখা দেব কত জিরো ঠিক আছে তো দেখো আমরা এটা কী করব আমাদের কী আছে এক্স এক্স প্লাস ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার ঠিক আছে তো আমরা এখানে করবো কী সমান সমান এক্স প্লাস ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার থাক প্লাস এবার দেখো কি কী করা যায় এখান থেকে যদি আমরা ওমেগা কমন নিই তাহলে থাকবো এক্স আর ওয়াই ওমেগা আর এখানে আমাদের নিয়ে আসতে হবে কি জেড ওমেগা স্কোয়ার তারপর আমরা এখানে কী করছি দেখো এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা কিউব দার হোল স্কোয়ার অমেগা কিউব মানে কি অমেগা কিউব মানে ওয়ান তাহলে কোনো সমস্যা নেই ঠিক আছে প্লাস একবার দেখো এখানে আমরা কী করবেন এক্স ওমেগা এখান থেকে আমরা যদি কী কমান নিই ওমেগা স্কোয়ার কমান নিই হ্যাঁ এখান থেকে যদি ওমেগা স্কোয়ার কমান নিই তাহলে এখানে আমাদের কী করতে হবে এখানে আমাদের নিয়ে আসতে হবে ওমেগা তার মানে আমরা এখানে কোন করবো ওমেগা আচ্ছা এই দেখো এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগা কিউব এখানে এখানে জেড ইন্টু ওমেগা আছে না ইন্টু ওমেগা কিউব ঠিক আছে না কোনো সমস্যা নেই কারণ যে ওমেগা কিউব দিয়ে করলে পাবো আমরা ওয়ান করতে হয় ওমেগা কিউব মানে ওয়ান ওয়ান দিয়ে করলে কোনো সমস্যা নেই সমান সমান এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার তার হলো স্কোয়ার প্লাস এবার দেখো এখান থেকে আমরা কী কমন নিচ্ছি ওমেগা এবার ওমেগা যদি কমন নিই তার উপরে কিন্তু স্কোয়ার আছে হ্যাঁ দেখো এরকম তাহলে ওমেগা কম নিলাম এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার ঠিক আছে এটার এটার মাথাতেও স্কোয়ার হবে এটার মাথাতেও স্কোয়ার হবে ঠিক আছে না প্লাস এখান থেকে আমার কম নিচ্ছি ওমেগা স্কোয়ার নিচ্ছি ওমেগা স্কোয়ার কেমন নিচ্ছি থাকছে কত এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার ঠিক আছে তাহলে কী বলো দেখি এটার মাথা দুই স্কোয়ার এটার মাথা স্কোয়ার তার মানে এই যে গোটাটার মাথায় আমি স্কোয়ার করে দিলাম ঠিক আছে এইবার দেখো সমান সমান এক্স প্লাস ওয়াই ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার এখানেও 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 তিন জায়গাতেই তা আমরা কমন নিব কমন নিচ্ছি এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার তার হল স্কোয়ার আমরা কমন নিচ্ছি থাকছে কত ওয়ান প্লাস এখানে ওমেগা স্কোয়ার আর এখানে ওমেগার পাওয়ারে স্কোয়ার তার স্কোয়ার তাহলে ওমেগা পাওয়ারে ফোর ঠিক আছে X এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার তার হলে স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এটা ওমেগার পাওয়ার ফোর মানে কি ওমেগা কিউব ইন্টু ওয়ান সরি ওমেগা কিউব তার মানে হচ্ছে পাচ্ছে ওমেগা ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার বা ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার প্লাস তার মানে কি জিরো এক্স প্লাস ওয়াই জের ও মেগা স্কোয়ার ইন্টু জিরো তাহলে টু আমরা জিরো তাহলে আমাদের এটা প্রমাণ করা হয়ে গেল ঠিক আছে তো আজকে আমরা এই পর্যন্ত রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাভ এ নাইস ডে